এবং সাধারণ মানুষের যে উৎসাহ সেটা চোখে পড়ার মতো। এটা খুবই উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে এবং আমি যেখানেই গিয়েছি সেখানেই মানুষের যে সাদরে আমাকে গ্রহণ করেছে এবং তারা বলছে আমরা এবার ভোট কেন্দ্রে যাব এবং আপনাকে ভোট দেব, নৌকা মার্কায় ভোট দেব, ইনশাআল্লাহ শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যাকে আরেকবার প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা নৌকা মার্কায় ভোট দেব। এই যে প্রতিশ্রুতি, এই যে উৎসাহ, এটা সত্যি একটি অবাক ব্যাপার যে বাংলাদেশের মানুষ জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা সেটা আমাদেরকে সকলকে উৎসাহিত করেছে এবং আমার মনে হয় এ ধরনের অবস্থা বাংলাদেশের সব জায়গাতেই বোধহয় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা আর্ট এই এলাকাটি তো আপনারা জানেন যে সবচাইতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, এখানে সর্বোচ্চতম বিশ্ববিদ্যালয়গুলো, এখানে ব্যবসা কেন্দ্রগুলো, এখানে রাষ্ট্রীয় প্রশাসন যারা কর্মকর্তা তারা এখানে বসবাস করে, সাংবাদিকেরা এখানে তাদের কর্মক্ষেত্র কেন্দ্রবিন্দু, এখানে আইনজীবীদের বিচার বিভাগের হাই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখানে কি না এই ঢাকা আর্ট আসে, এখানে মেহনতি মানুষ আছে, রেল স্টেশন, রেল লাইনের কমলাপুরের কলোনিতে কর্মকর্তারা, কর্মচারীরা, শ্রমিকরা বসবাস করে, মেহনতি মানুষরা বসবাস করে, গার্মেন্টস কর্মীরা এখানে বসবাস করে, সব মিলিয়ে সকলের ভিতরে সকল শ্রেণী পেশা সকল উচ্চবিত্ত থেকে আরম্ভ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং মানুষদের ভিতরেও একই উৎসাহ উদ্দীপনা আছে। এটাই মনে হয় বাঙালির উৎসবের মতো প্রতি পাঁচ বছর পর পর আমাদের দেশের মানুষরা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে চায় এবং তারা স্বস্তিতে শান্তিতে ভোট দেওয়ার তাদের আগ্রহ সবচেয়ে বেশি। এই আনন্দ উৎসবে এই যে নৌকার পালে যে হাওয়া লেগেছে, সেই হাওয়া নৌকা এখন তরতর করে এগিয়ে যাচ্ছে এবং 7ই জানুয়ারি এই নৌকা তার বন্দরে পৌঁছবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা পঞ্চমবারের মতো বাংলাদেশের মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে, এই উচ্ছ্বাস, এই প্রত্যয় মানুষের চোখে মুখে আমি দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আপনার এই জায়গার সহ রাজধানীর মধ্যে আপনাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে সকল প্রার্থীরা রয়েছেন, তাদের আসলে তেমন এ ধরনের প্রচারণা চোখে পড়ে না। আপনি যেভাবে উৎসব বা আপনার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা যেভাবে উৎসব আকারে আমরা দেখছি এবং আপনি যেটি বললেন যে 5 বছর পর পর এ ধরনের বড় উৎসব আসলে আমাদের ভোটের উৎসব হয়, কিন্তু অন্য শিবিরে এই উৎসবের ছোঁয়া মনে হয় একটু খামতি আছে কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? বিষয়টা হলো এরকম, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, মানুষ আমাদেরকে সমর্থন করছে, উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছে। আমরা নির্বাচনে জনগণের সমর্থন চাই, জনগণের ভোট চাই, সেজন্য আমরা মানুষের দ্বারে দ্বারে যাই, রাস্তায় মিছিল করি, পোস্টার করেছি, করি লিফলেট বিতরণ করি। যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা তাদেরকে নিয়েই আমরা ভাবি। আমরা নির্বাচন পর্যন্ত মনে করি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সবাই প্রতিদ্বন্দ্বী, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই এবং যেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করে, এ নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে তাকে নিয়ে বাংলাদেশের মানুষ ভাবছে না, তারা কি করতেছে সেটাও ভাবছে। ভাবার বিষয় হলো একটা, যারা অগ্নি সন্ত্রাস করছে, যারা মানুষকে পুড়িয়ে মেরে রেল লাইনের বগিতে আগুন ধরিয়ে যাত্রীদের পুড়িয়ে মারে, অথবা ফিশ প্লেট খুলে, অর্থাৎ স্লিপার কেটে যারা ট্রেনের বগি ইঞ্জিন উল্টে দিয়ে মানুষ মারে, এটা নিয়ে মানুষের ভিতরে এই অপকর্মকারীদের বিপক্ষে মানুষের ক্ষোভ আছে, মানুষের মনে করে এটা এক ধরনের নাশকতামূলক কাজ, দেশবিরোধী কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলো কাজ তো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের করার কথা না, আসলে বিএনপি জামাত রাজনৈতিক দলই নয়, তারা জানে সন্ত্রাস, তারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিটাই তারা করেছে, স্বৈরতান্ত্রিক রাজনীতি এবং সামরিক শাসন জারি করেই সামরিক শাসকের, সামরিক জান্তার পকেট থেকেই বিএনপির জন্ম হয়েছে, জামাতিদের জন্ম হয়েছে।
এটা জাতির পিতার বাংলাদেশে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেরকে রাজনীতি করা এই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী যে সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল জিয়াউর রহমান সামরিক শাসন জারি করার পরেই এই সকল স্বার্থন্বেষী দেশ বিরোধী রাজনৈতিক দলগুলোর সৃষ্টি হয়েছে তো মানুষের চিন্তা এখন তাদের দিকে না মানুষের চিন্তা 7ই জানুয়ারিতে নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা সমুন্নত রাখার জন্য দেশের উন্নয়ন অগ্রগতির পথকে আরো সুদৃঢ় করে এগিয়ে যাওয়ার জন্য প্রশস্ত করার জন্য মানুষের চিন্তা আমরা মানুষের সেই চিন্তাকে সেই জনমতকেই আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি এবং সেই জনমতেই পক্ষেই আমরা কাজ করছি।